আজকে তৈরি করে দেখাবো কদম ফুলি পিঠা রেসিপি। এই ফুলি পিঠা রেসিপিটা একদম ভিন্নভাবে তৈরি করেছি, খেতে কিন্তু ভীষণ মজার। নারিকেল আর গুড়ের পুরে ভরপুর পিঠাটা দেখতে কদম ফুলের মতো, তাই অনেকে কদম ফুলি পিঠা বলে। এটা বাপে দিয়ে আমি পিঠাটা তৈরি করেছি, খেতে কিন্তু ভীষণ মজার। দেখেন কত লোভনীয় লাগছে, নারিকেল আর গুড়ে ভরপুর ফুলি ভরা এই পিঠার রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আর রেসিপিটা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। চলুন দেখে নেন কীভাবে আমি এই লোভনীয় পিঠাটি তৈরি করেছি। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে 1 কাপ চালের গুঁড়োর সাথে 2 টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে একটু পানিটা যখন ফুটে আসবে তখন আটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট লো মিডিয়াম হিটে রেখে দিব। 5 মিনিট পর নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে আমি ডোটা খুব ভালো করে মিডিয়াম টু লো হিটে রেখে নেড়ে চেড়ে ভালো করে যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রেখে দিব, যেন কোনোভাবে আটাটা কাঁচা না থেকে যায়, ভালো করে সিদ্ধ হয়ে যায়। এভাবে খুব মসৃণ একটা ডো তৈরি করে নিব। এবার যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন একটা ডিশে ঢেলে খুব ভালো করে হাতে একটু পানি লাগিয়ে সফট একটা মসৃণ ডো তৈরি করে নিব। আর মসৃণ ডো তৈরি করা না হলে পিঠাটা ভাপে দেওয়ার পর ফেটে যাবে, এজন্য খুব ভালো করে মসৃণ একটা ডো তৈরি করে নিব। এখন আমি এখানে নারিকেল পুরটা রেডি করার জন্য এখানে আর গুড় আর নারিকেলের মিক্সচারটা খুব ভালো করে মিশিয়ে চুলাতে বসিয়ে নেড়ে ছেড়ে যখন আঠালো একটা ভাপ চলে আসবে তখন আমি নারিকেলের পুরটা তৈরি হয়ে যাবে। এভাবে নেড়ে ছেড়ে এক যখন আঠালো আঠালো একটা ভাপ চলে আসবে তখন আমি নেড়ে ছেড়ে ঠান্ডা করে নিব। তারপরে আমি ভলের শেপ দিয়ে নিব। নারিকেলের যে নাড়ু তৈরি করে এরকম গোল গোল করে ভলের শেপ দিয়ে আমি সাইডে রেখে দিব। এখন পিঠাগুলো তৈরি করে নিব। আটাটাকে ভালো করে মথে নেওয়ার পরে ছোট ছোট ডো করে আলাদা করে ভাগ করে নিয়েছি, প্রত্যেকটা ডো যেন সমান হয়, পিঠাটা যেন প্রত্যেকটা পিঠা সমান হয়, এজন্য আমার আলাদা করে ভাগ করে আঙ্গুলের সাহায্যে এরকম ভলের মতো করে মানে বাটির মতো করে তৈরি করে ভিতরে ফুটটা নারিকেলের ফুটটা দিয়ে গোল একটা রাউন্ড শেপ তৈরি করে নিব হাতের সাহায্যে। এভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। ছোটো বাটির মতো আঙ্গুলে চেপেছে একটু বাটির মতো তৈরি করে ভিতরে ফুটটা দিয়ে আবারও হাতে সাহায্যে গোল বল তৈরি করে নিব। এভাবে প্রত্যেকটা পিঠা দেখে বুঝে নেবেন কীভাবে খুব সহজে তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা পিঠা আমার তৈরি হয়ে গেছে। আমার কতটুকু নারিকেল পুর রয়ে গেছে এখন আমি এখানে নিয়েছি ভাতের চাল দিয়ে আমি তৈরি করে নিব। আমি এখানে নাজিরের চালটা নিয়েছি, নিয়ে ভাতের চালটা আমি আধা ঘন্টা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। পানিটা যখন জড়িয়ে নিয়ে তারপরে আমি প্রত্যেকটা পিঠার উপরে একটু কোট করে নিব। চালটা যখন লাগিয়ে ভালো করে লাগিয়ে নেবেন, নিয়ে প্রত্যেকটা পিঠার গায়ে আমি চালগুলো ভালো করে লাগিয়ে নিয়েছি হাতের সাহায্যে একটু আলতোভাবে চেপে লাগানো। যখন হয়ে যাবে প্রত্যেকটা পিঠের উপরে একটু ফুড কালার দিয়ে দিয়েছি, আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি, যেন একটু কদম ফুলের, যেহেতু এটাকে অনেকে কদম ফুল বলে এই জন্য কদম ফুলের কালার যেন আসে, দেখতে ভালো লাগে, এর জন্য হালকা একটু ফুড কালার দিয়ে দিয়েছি। এই পর্যায়ে যখন প্রত্যেকটা পিঠা আমার রেডি হয়ে গেছে এখন আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটা যখন ফুটে আসবে তখন উপরে একটা স্ট্রেনার দিয়ে আমি এই চালনিটা দিয়ে ভাপ দিয়ে নিব। এই চালনিটা দেওয়ার কারণে আমার পিঠাটা মানে হতে একটু সময় বেশি লেগেছে। আপনারা বড় ছিদ্রযুক্ত কোনো স্ট্রেনার থাকলে আমার ছিল না দেখে আমি এটা দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, একটু সময় একটু বেশি লাগে। দিয়ে আমি খুব ভালো করে ছোটো ছোটো টুকরো করে কাগজ দিয়ে প্রত্যেকটা যেন স্ট্যানারের মধ্যে পিঠাটা আটকে না যায় এজন্য কাগজের উপর আমি প্রত্যেকটা পিঠা বসিয়ে ঢাকনা দিয়ে ডেকে আর ঢাকনার উপর যে ছিদ্রটা থাকবে ওটা অবশ্যই বন্ধ করে দিবেন। এভাবে প্রত্যেকটা পিঠা আমি দিয়ে দিব। দেখেন এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে চুলার তাপটা মিডিয়ামে রেখে ছিদ্রটা আমি বন্ধ করে এভাবে কাগজের সাহায্যে আমি ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। এখন আমি মিডিয়াম হিটে রেখে আমি ভাপ দিয়ে নিব। আমি প্রায় 25 থেকে 30 মিনিট সময় আমার লেগেছে। দেখেন আমার প্রত্যেকটা পিঠা হয়ে গেছে, প্রত্যেকটা ভাগ যখন সিদ্ধ হয়ে যাবে তখন কদম ফুলের মতো একটু মেলে যাবে। আমি মানে চালের পরিমাণ যদি একটু বেশি দেন তাহলে ফুলটা আরও সুন্দর ফুলে উঠে, আর বাসমতি চাল দিলে ভীষণ ভালো লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। আমি যেহেতু আমার চালটা ছোটো এজন্য ফুলের মতো হয়নি তেমন একটা, তারপরেও দেখতে কিন্তু কাছ থেকে দেখতে ভীষণ সুন্দর হয়েছে।
দেখেন আমি কাছ থেকে একটা পিঠা দেখিয়ে দিয়েছি, কত সুন্দর ফুলের মতো হয়েছে। এভাবে আমার প্রত্যেকটা পিঠা ভাপতে হয়ে গেছে, আর পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একদম সফট হয়েছে। এই রেসিপিটা দেখতে যত লোভনীয় লাগছে খেতে তার চেয়ে বেশি মজা হয়। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টস করতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।